ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মেঘ, তুমি যা করছো একদম ঠিক করছো না। একটা মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। ইউ নো ওয়াট ড্যাড, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ফারহা শুধু আমার, ওকে পেতে হলে যদি আমাকে চরম নিম্ন শ্রেণীর প্রাণীও হতে হয় তাহলে আমি তাই হব। বাট অ্যাট এনি কস্ট ফারহাকে আমার চাই চাই, আর সেটা যেভাবেই হোক না কেন। ম্যাক, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তবে একটা কথাই বলবো, তোমার একটা ছোট্ট বোন আছে। একবার ভেবে দেখো, তুমি আজ যা যা করছো মেয়েটার সাথে, ঠিক একই কাজ যদি অন্য কেউ তোমার বোনের সাথে করে তাহলে তুমি কি করবে? কথাটা বলে আরহান চৌধুরী মেঘের রুম ত্যাগ করলো। মেঘ আরহান খানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেট জ্বালিয়ে শূন্যে ধোঁয়া ছাড়তে লাগলো। সিগারেট শেষ করে ফোনটা বের করে কাউকে কল দিল মেঘ। হ্যালো, কাজটা কমপ্লিট? ইয়েস বস, বাট লোকটা বেশ ঝামেলা করছে। শুট হিম। হোয়াট, কি বলছেন বস? আই সেড শুট হিম। ইয়েস বস। ফোন কানে রাখা অবস্থায় আসলাম লোকটিকে শুট করে দেয়। গুলির আওয়াজ পেয়ে মেয়ে দিবানে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হাসতে লাগলো। আম্মু, সোহেল ভাইকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি তো সোহেল ভাইয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস কি ফারহা, সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? পুলিশে খবর দিয়েছে তোর চাচা? হ্যাঁ আম্মু, পুলিশ খুঁজছে সোহেল ভাইয়াকে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সোহেলের খোঁজ পায়ে দেয়। মিসেস মোহনা কিচেনে চলে গেল। এদিকে ফারহা বেশ গভীর চিন্তায় পড়ে গেল। কাল ওই ঘটনার পর থেকেই সোহেল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পেছনে কি তার হাত আছে, নাকি আমি বেশি ভাবছি? এরকম কিছুই হয়নি গতকাল দুপুরে। কি রে ফারু, আমি আসলাম তোর সাথে দেখা করতে, আর তুই রুমের দরজা দিয়ে বসে আছিস কেন রে? আমাকে কি তোর ভালো লাগে না, নাকি আমি দেখতে খুব খারাপ? কথাটা বলে সোহেল ফারহার এক হাত শক্ত করে ধরে খুব বাজেভাবে ফারহার পিঠে হাত বুলাতে থাকে। ভাইয়া, এইসব আপনি কি করছেন কি? ছাড়ুন আমাকে, আপনি আমার চাচার ছেলে, আমি আপনার ছোট বোন, আপনি এটা করতে পারেন না ভাইয়া। চুপ, একদম চুপ, একদম ভাই ভাই বলবি না। আমি তোর ভাই হতে আসিনি, তোর নগর হতে এসেছি, তোর শরীরের সুবাস নিতে এসেছি। কথাটা বলে ফারহাকে জড়িয়ে ধরতে নিলে ফারহা ওর সর্বোচ্চ শরীরে শক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছি ছি ছি, সোহেল ভাইয়া, আপনি এমন কিছু করবেন এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি ছোট বোন হই আর আপনি আমার সাথে কি করেছি আমি তোর সাথে? হ্যাঁ বল, কি করেছি? তেরে গেল ফারহার দিকে। সোহেল ভাইয়া, আপনি আর এক পাও আমার দিকে এগোলে আমি চিৎকার করতে বাধ্য হব। ফারহা কথা শুনে দাঁড়িয়ে গেল সোহেল। তোকে আমি দেখে নেব ফারহা, তোকে আমি ছাড়বো না কখনো, তোকে আমার করেই ছাড়বো, হোক না এক রাতের জন্য তবুও। আগুন চোখে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল সোহেল। কি রে ফারহা, এইখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর কলেজে লেট হয়ে যাচ্ছে না? হ্যাঁ আম্মু, যাচ্ছি। কথা না বাড়িয়ে রুমে এসে রেডি হয়ে না খেয়েই বেরিয়ে গেলাম। এই যে মামা, উত্তরা যাবেন? ফারহা রিকশায় উঠতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে মুখ চেপে ধরে। আমি বসে আছি সোহেল ভাইয়ার লাশের সামনে। কেউ একজন সোহেল ভাইয়াকে এতটা হিংস্রভাবে খুন করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আমার চোখ কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, সব কেমন অন্ধকার লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বস, ম্যাম আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। হোয়াট? মেঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ফারহার কাছে গিয়ে ফারহাকে কোলে তুলে নিয়ে আলাদা একটা রুমে এনে শুয়ে দেয়। জান পাখি, চোখ খুলো জান পাখি, দেখো আমি তোমার মেঘ, সামনে বসে আছি, একবার চোখ খুলো প্লিজ। প্লিজ জান পাখি, আই প্রমিস ইউ, আর কখনো তোমাকে জ্বালাবো না, প্লিজ এখন তো চোখে চোখ মিলে তাকাও। কথাগুলো বলতে বলতে মেঘের চোখ ঝাপসা হয়ে আসে, পাগলের মতো আচরণ করতে থাকে। ফারহার হাত পা ম্যাসেজ করতে থাকে মেঘ। ততক্ষণে আসলাম ডক্টর নিয়ে হাজির হয়। ডক্টর, প্লিজ সে সামথিং। দেখুন মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ প্রচণ্ড রকমের ভয় পেয়েছে, এখন সেটা কি দেখে তা আমি জানি না। আমি জানি ডক্টর, রক্ত।
আই সি, আমি ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, ওনার স্বাভাবিক হতে কিছুটা টাইম লাগবে। তবে আপনাকে একটা কথা বলছি, আপনার ওয়াইফের রক্তে মারাত্মক ফোবিয়া আছে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তাহলে কেন তাকে এই ফোবিয়ায় পড়তে হচ্ছে? দেখুন, আমি আপনাকে চার্জ করছি না, তবে এটা ওনার জীবনের ব্যাপার, তাই বলছি। এনিওয়ে, আই হ্যাভ টু গো নাও। আসলাম ডক্টরকে নিয়ে চলে যেতেই মেঘ ফারহার হাত ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আই এম সরি চাঁদ পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, বাট বিলিভ মি, ওই জানোয়ারটা তোমাকে এভাবে টাচ না করলে হয়তো তোমাকে এতটা কষ্ট পেতেই হতো না। কথা বলতে বলতে মেঘ টের পায় ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। না দেখেই মেঘ বলে উঠল, ড্যাড। মেঘ আর কিছু না বলে বেড থেকে উঠে আরহান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ, ছাড়ো আমাকে, আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না, তুমি যা করেছ তা অন্যায়। আরহান চৌধুরী কথা শোনা মাত্র মেঘ আরহান চৌধুরীকে ছেড়ে দিয়ে আবারও ফারহার হাত ধরে পাশে বসে পড়ে। মেঘ, তুমি ফারহা মামুনিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মেঘের চোখ থেকে যেন আগুন ঝরছে, হুট করে ফারহাকে কোলে তুলে নিল মেঘ। কোথায় যাচ্ছ মেঘ? মেঘ আরমান চৌধুরীর কথা না শুনে ফারহাকে কোলে নিয়ে বেরিয়ে গেল। ফারহার বাবা, ফারহা তো এখনো কলেজ থেকে ফিরলো না, এদিকে পুলিশ এসেছিল তদন্ত করতে, ফারহাকে খুঁজছিল। কেন, এখানে কেন তদন্ত করতে এসেছিল? আর ফারহাকে বা কেন খুঁজছিল? আমার বাড়িতে পুলিশ এসেছিল কার পারমিশনে? রেগে বলতে থাকলো আরিফুল রহমান। এত রেগে যাচ্ছ কেন তুমি? এই না ভেবে, ফারহা কেন এখনো আসে না তার খোঁজ নাও। মিসেস মোহনার কথা শুনে ফারহার বাবা রাগটা কিছুটা দমন করে ফোন হাতে নিতেই আননোন নাম্বার থেকে একটা কল আসে। রিসিভ করে কানে ধরতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন মিসেস মোহনা ও আশিকের পিছু পিছু বার হয়ে গেলেন। বস, ওনারা আসছেন, এখন আপনার এখানে না থাকাই ভালো, আপনি চলুন আমার সাথে। নমস্কার, আমি আমার জান ভাইকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না, আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকবো, তুই বাইরে দাঁড়া। ওকে বস। মেঘের কথা মতো আসলাম হসপিটালের করিডোরে এক কোনায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফারহার বাবা মা আসতে মেঘকে মেসেজে সতর্ক করে দেয় আসলাম। এই যে বাবা, 505 নম্বর কেবিনটা কোন দিকে বলতে পারবে? জি আঙ্কেল, সামনে 505 নম্বর কেবিন, একটু এগিয়ে গেলে দেখতে পাবেন। ধন্যবাদ বাবা। ফারহার বাবা মা কেবিনে ঢুকতেই মেঘ পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। ততক্ষণে ফারহার জ্ঞান ফিরে আসে। মা, তোর এই অবস্থা কেন? আর তোকে এখানে কে নিয়ে আসলো? আমি শিওর ফারহার বাবা, এটা হয়তো ওই পাগলটারই কাজ। মিসেস মোহনার কথাটা শুনে এক ধমক দিলেন ফারহার বাবা। আহা, কি হচ্ছে রে? কি ফারহার মা, তুমি এখানে কেন এই সব বলছো? থামো, আমাকে কথা বলতে দাও। মা, তোমাকে কিছু বলতে হবে না, তুমি সুস্থ হও, তারপর বলবে। আমি বাবাকে কি করে বলবো যে আমার অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে? কি করে বলবো সেই হিংস্র ভালোবাসা যাকে ফেলে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সে আবার আমার জীবনে তার আধিপত্য বিস্তার করতে চলেছে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমতে শুরু করেছে। ফারহার বাবা, ডাক্তারের সাথে কথা বলে দেখো তো ফারহাকে কখন বাড়িতে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তুমি আসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ফারহার বাবা কেবিন থেকে বেরোতে ফারহার নজর পড়ে পর্দার উপর। খুব ভালো করে তাকাতেই ফারহা বুঝতে পারলো কেউ একজন ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেবিনের সব আলো নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে ফারহা বেড থেকে উঠে বসে। তখনই আবার সব আলো জ্বলে উঠল। এইসব কি হচ্ছে? লোডশেডিং হচ্ছে, তাও এই এত বড় হসপিটালে? আলো আসতে ফারহা আবার পর্দার দিকে ভালো করে তাকিয়ে দেখল। না, এখানে তো কেউ নেই, তাহলে কি আমার মনের ভুল? মা, আমাকে এখানে কে নিয়ে আসলো? আর তোমাদের খবর বা দিল কে? আমি তো জানি না রে মা, তোর বাবার ফোনে হঠাৎ একটা কল আসে, তারপরে কিরকম পাগলের মতো ছুটতে থাকে, আমার সন্দেহ হতেই থাকে, আমি পিছু নেই, তারপর তোর বাবা এই হসপিটালে ঢুকলো। ফারহার আর বুঝতে বাকি নেই কাজটা কে করেছে। সোহেল ভাইয়ের মৃত্যু বলে দিচ্ছে, সে ফিরে এসেছে তার হিংস্র ভালোবাসা নিয়ে। কি ভাবছিস মা? কিছু না মা,
তুমি বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে, এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তোর বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেল মাত্র। মা, কিছু বলবি ফারহা? মা, আমার মনে হয় ও। বাকিটা বলার আগে কেবিনে ডক্টরকে সাথে নিয়ে ফারহার বাবা প্রবেশ করল। ডক্টরকে দেখে ফারহা জিজ্ঞাসা করল, ডক্টর আমি আজ বাড়ি যেতে পারবো তো? অফকোর্স ইয়াং লেডি, নাও ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। আমি ডিসচার্জ পেপারে রেডি করে দিয়েছি, কিছুক্ষণ পর সব ফর্মালিটি কমপ্লিট হলেই আপনি যেতে পারবেন। এক ঘন্টা যাবত পুলিশের সামনে বসে আছি, পুলিশ অফিসার কিছু জিজ্ঞাসাও করছে না, আর না আমি এখান থেকে উঠতে পারছি। হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি পুলিশ আর তার সাথে চাচা চাচি বসে আছে। আসার পর থেকে তাদের সামনে বসিয়ে রাখা হয়েছে আমাকে। অফিসার কিছু জিজ্ঞাসা করবে করবে করেও করছে না। আমার ইচ্ছা করছে এই পুলিশগুলোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি, বাট আনফর্চুনেটলি তা আমি করতে পারছি না, ভীষণ বিরক্ত লাগছে। এবার অফিসার বলে উঠলাম, স্যার আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন? না মানে আমি খুব টায়ার্ড। ইয়েস মিসেস, থামিয়ে দিয়ে ফারহা বলল, এক্সকিউজ মি স্যার, আই এম নট এ মিসেস। সরি মিস ফারহা, আপনাকে হয়তো খুব বিরক্ত করছি, কিন্তু কি করার বলেন, এটা তো আমাদের কাজ। মানুষকে অযথা বিরক্ত করা আপনাদের কাজের ভিতর পড়ে? কপাল কুচকে জিজ্ঞাসা করলো ফারহা। নো মিস, আমি এটা বলছি না। আপনি হামুন অফিসার, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলের খুনি বের করতে, কিন্তু আপনি এখানে কি করছেন? চাচা, আপনার কি মনে হয় আমি সোহেল ভাইয়াকে খুন করেছি, আর এখানে খুনের কথা আসছে কোথা থেকে? কারণ আমার একমাত্র ছেলে খুন হয়েছে, কারণ তোদের বাড়ি থেকে বার হওয়ার পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে আমার দোষটা কোথায় চাচি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমার ছেলের খুনির শাস্তি চাই, সে যে হোক। আমি খুব ভালো করেই বুঝতে পারছি চাচি আমাকে মেন করে এই কথাগুলো বলছে। না, এভাবে আর না, কিছু একটা করতে হবে আমাকে। বস, এদের কি করব? তিনটা ছেলেকে দেখিয়ে বলল আসলাম। ওদের দেখে বোকা হেসে মেঘ বলতে লাগলো, এগুলোর ব্যবস্থা আমি নিজের হাতে করব। আসলাম, আমার স্পেশাল জিনিসগুলো কোথায় দিই? আসলাম একটা ট্রে করে কিছু হাতিয়ার নিয়ে আসে, ধারালো হাতিয়ার। ছেলেগুলো মেঘের পা জড়িয়ে ধরে বসে আছে তিন ঘন্টা যাবত, বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু মেঘের কোনো প্রকার হেলদোল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কথায় নিজেদের মতো করেই প্রত্যেকটা হাতিয়ারে হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘ আসলামকে বলে উঠে, আসলাম এখান থেকে একটা ছেলেকে ওই রুমে পাঠাবে, আমি যাচ্ছি। মেঘ পাশে হিমশীতল রুমে প্রবেশ করতেই আসলাম তিনটা ছেলের ভিতর একটিকে ঘাড় ধরে ওই রুমে নিয়ে আসে। ছেলেটা রুমটা দেখে সাথে সাথে বেহুশ হয়ে পড়ল। এটা দেখে মেঘ মুচকি হেসে আসলামকে ইশারায় যেতে বলল। একজন সুস্থ মানুষ কখনো এই রুম দেখে স্বাভাবিক থাকতে পারবে না, যে রুমে অসংখ্য মানুষের কঙ্কাল, মৃত মানুষের মাথা, হাত, পা, নাড়িভুঁড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, মেঝেতে এত রক্ত শুকিয়ে আছে কেউ মনে করবে ফ্লোরে কেউ লাল রং করে রেখেছে। মেঘ এতক্ষণ ওর ধারালো ছুরিটা হাতে নিয়ে ফ্লোরে পড়ে থাকা হাড়গুলোর উপর আঘাত করছিল, তারপর ছেলেটার হাত ধরে টেনে নিয়ে রুমের এক কোণায় নিয়ে গেল। আসলাম লাস্ট তিনটার উপর কেমিক্যাল ছড়িয়ে দিয়ে রুমটা লক করে দে। ওকে বস। আসলাম খুব সতর্কতার সাথে হাতে গ্লাভস পরে নিয়ে কেমিক্যাল নিয়ে হাত পা মাথা বিচ্ছিন্ন দেহের উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রুম লক করে চলে আসে। মেঘ নিজের হাতে তিনটা ছেলেকে খুন করে ফ্রেশ হয়ে ল্যাপটপ অন করে ফারহার বাড়িতে ঘটে সম্পূর্ণ ঘটনা একে একে দেখতে থাকে। আসলাম জোরে চিৎকার করে মেঘ আসলামকে ডাকতে থাকে। আসলাম মেঘের এমন গর্জন শুনে ভয়ে দৌড়ে আসে। ইয়েস বস, আধ ঘন্টার ভিতরে এই লোকটাকে আমার সামনে দেখতে চাই। ল্যাপটপে পুলিশ অফিসারের ছবি দেখিয়ে, কাজ হয়ে যাবে বস। আসলাম চলে যেতে মেঘ ফারহার ছবি নিয়ে হাজারো চুমু দিতে থাকে। আর মাত্র কিছুদিন চাঁদ বাকি, তারপর খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে দেব, কেউ তখন তোমার আর আমার মাঝে কাটা হয়ে দাঁড়াবে, যে দাঁড়াবে তাদেরকে আমি নিজ হাতে শেষ করে দেব। কথা বলে মেঘ ওয়াইনের বোতলে ছিপ খুলে ওয়াইন খেতে লাগলো। চাচি, সোহেল ভাইয়ার লাশ পেয়েছেন?
সোহেল ভাইয়ের লাশের কথা শুনে ডুকরে কেঁদে উঠল চাচি। আর চাচা বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তখনই পুলিশ অফিসার বলে উঠল, মিস ফারহা, সোহেলের লাশ এখন আমার টিম খুঁজে পায়নি, খোঁজ চলছে। তাহলে আপনি এতটা শিওর কি করে হলেন যে সোহেল ভাই খুন হয়েছে? আমার কথা শেষ হতে না হতে চাচা তেড়ে আমার দিকে আসতে চাইলে চাচি আটকে দেয়। কি করছো? কি সোহেলের বাবা, উত্তেজিত হয়ো না, পুলিশ দেখছে তো। চাচি ক্লিয়ার করে বলুন কি হয়েছে, নয়তো আমাকে রুমে যেতে দিন, আমি আগেও বলেছি আমি খুব টায়ার্ড। ফারার কথা শেষ হতেই পুলিশ অফিসার বলে উঠল, তো মিস আপনার কি হয়েছিল আর কে বা আপনাকে হসপিটালে নিয়ে গেল? অফিসারের কথা শুনে নিজেকে নর্মাল রাখতে ব্যস্ত হয়ে পড়লাম, কি বললো ভেবে পাচ্ছিলাম না। তখনই একটা বুদ্ধি মাথায় আসলো, দেখুন অফিসার, আমি কি করে হসপিটালে পৌঁছালাম তা আমি নিজেও জানি না, কে বা কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল তা, এখন আমি কি রুমে যেতে পারি? এবার অফিসার একটু নড়ে চড়ে বসল। ওকে, আপনি যেতে পারেন, তবে আমি আপনাকে পরে আবারও ডাকতে পারি। নো প্রবলেম অফিসার। ফারহা আর কিছু না বলে রুমে চলে যায়। নো নো নো, আমার অতীতকে আমি আমার বর্তমানকে নষ্ট করতে দিব না। আমি যে পথ একবার ছেড়ে দিয়েছি দ্বিতীয়বার আমি আর সে পথে ফিরে যেতে চাই না। বাবাকে ছুঁয়ে কথা দিয়েছি আমি, চাইলেও ওই পথে ফিরে যেতে পারবো না, বাবার বিশ্বাস নষ্ট করতে পারবো না আমি। ওকে থামতে হবে, নয়তো আমার বেঁচে থাকতে পারবো না। ফারহা ফোনটা বার করে কাউকে কল দিল। কলটা রিসিভ হতেই ফারহা বলে উঠল, আই নিড ইউর হেল্প আগুন। নেক্সট উইকে আমি ইউকে থেকে আসছি, ইউ ডোন্ট ওয়ারি বেবি। থ্যাংক ইউ আগুন। হেই বেবি, থ্যাঙ্কস দিচ্ছ কেন, তুমি আমার উডবি ওয়াইফ, তোমার প্রবলেম মানে আমার প্রবলেম। আমি খুব তাড়াতাড়ি আসছি বিড়িতে, আর একটু অপেক্ষা করো। মিস ইউ আগুন। মিস ইউ টু বেবি। কলটা ডিসকানেক্ট করে বেডের উপর শুয়ে পাগলের মতো হাসতে লাগলো ফারহা। মা ফারহা, কি হয়েছে, দরজা আটকে রেখেছিস কেন? মিসেস মোহনার গলা পেয়ে ফারহা বেড থেকে উঠে বসে। মা এখন, ও গড, পেপারসগুলো এক্ষুনি গুছিয়ে ফেলতে হবে, নয়তো মা সবটা জেনে যাবে। দরজা খোলার আগে পেপারসগুলো গুছিয়ে কাবার্ডে রেখে দরজা খুলে দেয় ফারহা। কি হয়েছে মা, এভাবে দরজা কেন নক করছো, কোনো প্রবলেম? তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলে মিসেস মোহনার রুম থেকে বেরিয়ে যেতে এক মুহূর্তের জন্য ফারহা হয়তো ভেবেছিল বাবা হয়তো সবটাই জেনে গেল, কিন্তু কিভাবে ফারহা হুট করে দৌড়ে মিস্টার আশিকের রুমে চলে গেল। স্যার বিশ্বাস করুন, আমি ম্যাডামকে অপমান করিনি, আমি তো শুধু সোহেলের মৃত্যুর ইনকোয়ারি করতে গিয়েছিলাম। প্লিজ স্যার আমাকে মাফ করুন, ছেড়ে দিন আমাকে, আমি আর কখনো ম্যাডামকে বিরক্ত করব না। ঠিক আছে, আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি, বাট নেক্সট টাইম। আঙ্গুল দিয়ে শাশিয়ে রুম থেকে বের হয়ে গেল মেক। এদিকে পুলিশ অফিসার নতুন জীবন পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ল, তা দেখে আসলাম বলতে লাগলো, এত খুশি হওয়ার কিছু নেই মিস্টার উজাজুল সাহেব, বিডির প্রথম ইয়াং রিচ বিজনেসম্যান, মেক চৌধুরীর মন যখন তখন ঘুরে যেতে পারে, আর আপনি তো তার কলেজে আঘাত করেছেন, এত সহজে বসের হাত থেকে ছাড় পাবেন বলে মনে হয় না। কথাটা বলে এক পৈশাচি ঘাসি দিল আসলাম। অফিসার এতক্ষণ আসলামের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো, কিন্তু লাস্ট কথাটা শুনে অফিসারের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আসলাম অফিসারের অবস্থা দেখে বেশ মজা নিতে নিতে বলে, দ্বিতীয়বার যদি আপনি মেঘ চৌধুরীর বা ফারহা ম্যাডামের সামনে আসেন তো তাহলে। বাকিটা বলতে না দিয়ে অফিসার বলে উঠল, না না কখনো না, আমি আমার বউ বাচ্চার কসম দিয়ে বলছি, আমি এই জীবনে আর স্যার আর ম্যাডামের সামনে আসব না। নাও গেট লস্ট, না হলে আর এই জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। অফিসার ধূমকেতুর মতো ছুটে বেরিয়ে গেল জাননি, কিন্তু এদিকে আসলাম গভীর ধ্যানে পড়ে গেল। হঠাৎ করে ফোনের আওয়াজে আসলামের ধ্যান ভাঙে, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আরহান চৌধুরীর কল। দেরি না করে কলটা রিসিভ করলো আসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, জিকে ক্লাবে সন্ধে ঠিক 8টায় আমার সাথে দেখা করবে, ওকে? ইয়েস স্যার। আসলামের কথা শেষ হতে আরহান চৌধুরী কলটা ডিসকানেক্ট করে চায়ের কাপে চুমুক দেয়।
ড্যাড, আমরা যা করছি ঠিক করছি তো? মেঘের হাত থেকে ফারহাকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আমার জানা নেই। মালাম ড্যাড, বাট ভাইয়াকে এবার চিকিৎসা করাতে হবে, নয় তো দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মিহু, তুমি খুব ভালো করে ফারহাকে চিনো, ও যদি একবার নিজের আসল রূপে ফিরে আসে তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত। ইউ আর রাইট ড্যাড, তুমি যা ভালো মনে করো তাই করো, যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে বলো প্লিজ। ওকে মিহু, এখন তুমি তোমার মমকে নিয়ে নানুবাড়ি থেকে ঘুরে আসো। তোমার মম কাল থেকে তোমার নানুবাড়ি যাবে বলে জেদ করে আছে, আর তুমি তোমার মমকে সাথে করে নিয়ে যাও। ওকে ড্যাড। মিহু চলে যেতে আরহান চৌধুরী ফাইল মুখের সামনে ধরে আছে। দেখে মনে হচ্ছে খুব গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছে, কিন্তু সেই গভীর মনোযোগ এর ভিতর আরহান চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। এই চিন্তা মেঘের জন্য নয়, চিন্তা ফারহার জন্যে। যে মেয়ে নিজের স্বার্থের জন্য ভয়ঙ্কর রূপ নিতে দ্বিধাবোধ করে না, সেই মেয়ের কাছে ভালোবাসার মূল্য থাকে কি করে? বাবা, আমাকে ডেকেছ? এখানে বসো। চেয়ার দেখিয়ে বলল ফারহার বাবা। মা ফারহা, কিছুক্ষণ আগে আগুন ফোন করেছিল আমাকে। ফারহা না জানার ভান করে জানতে চাইল, কি বলল আগুন? খুব তাড়াতাড়ি দেশে ফিরছে, আর আমি ডিসাইড করেছি আগুন দেশে ফিরলে তোমার বিয়েটা আমি ফিক্সড করে ফেলবো। বাবা এত জলদি কেন? আর ও কিছুদিন পর না হয়। আমি তোমার ডিসিশন শুনতে চাইনি, আমি আমার ডিসিশন জানাতে তোমাকে এখানে ডেকেছি। একবার নিজের হাতে তুমি তোমার জীবনটা নষ্ট করেছো, আর না, এবার আমি যা বলবো তোমাকে এবার তাই করতে হবে। কঠিন পাড়া। মিস্টার আশিকের কথার কোনো উত্তর না দিয়ে হুট করে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেন মেঘ, কেন করলে এটা আমার সাথে? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তো চলে গিয়েছিলে, তাহলে কেন আবার আমার জীবনে ফিরে আসতে চাইছো মেঘ, কেন? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ফারহা। মেয়েটার সাথে এতটা কঠোর না হলেও পারতে ফারহার বাবা। না ফারহার মা, আজ যদি কঠোরভাবে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো কখনোই কথাগুলো বলতে পারতাম না। চোখের সামনে নিজের মেয়ের জীবন নষ্ট হতে দেখতে কোনো মা বাবা দেখতে চাইবে না ফারহার মা। তুমি যা বলেছো ঠিক বলেছো ফারহার বাবা, কিন্তু ফারহার মনের অবস্থাটাও তোমাকে বুঝতে হবে। আমাকে আর এক কাপ চা দাও ফারহার মা। কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল মিস্টার আশিক। মিসেস মোহনা কিছুক্ষণ আশিকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফেলে রাখা চায়ের কাপটা নিয়ে কিচেনে চলে গেল। আগুন, 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 কে আগুন? যে আমার কলিজায় হাত দেয় আমি ওর বুক ছিঁড়ে দেখবো। কত বড় ওর কলিজা, যে কলিজা নিয়ে আমার জান বাঁচিয়ে বিয়ে করতে চাই, ওই কলিজাটা আমার চাই। জোরে চিৎকার করে কথাগুলো বলার সময় মেঘের চোখ মুখ লাল হয়ে আছে, রাগে কপালের রক্তটা ফুলে উঠল। ক্লাবের প্রত্যেকটা জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো মেঘ। আসলাম আগুনকে আমার চোখের সামনে দেখতে চাই। জি 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 বস, আর লাগো বসের মাথা ঠান্ডা করে দাও, নয়তো ওনার এই হিংসু ভালোবাসার জন্য সব ধ্বংস করে দেবে। ও আজ তো বসের সাথে মিট করার কথা, এখন 6:19, আমাকে এক্ষুনি বের হতে হবে। আসলামের ধ্যান ভাঙে মেঘ বলে উঠল, আসলাম ফারহাকে তুলে দিয়ে এক্ষুনি। মেঘের কথা শুনে আসলাম ঘাবড়ে গিয়ে বলল, বস আজ যদি ম্যামকে তুলে আনি তাহলে স্যার উনি সবটা জেনে যাবে, কজ আমার এবং আপনার পিছনে স্যারের অনেক লোক আছে যারা আমাদের এলওএস ফলো করে। আসলামের কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে গেল, কোনো কথা যেন মুখ থেকে বের হতে চাইছে না। মেঘ বিশ্বাস করতে পারছে না ওর বাবা ওকে এতটা অবিশ্বাস করতে পারে। মেঘ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, আসলাম তোকে যা বললাম তুই তাই কর, বাকিটা আমি সামলে দিচ্ছি। ওকে বস, কাজ হয়ে যাবে। আসলাম মেঘকে ক্লাবে রেখে জিকে ক্লাবে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হতেই মেঘের জন্য একজন গার্ড আসলামের পিছনে। মেঘের নির্দেশে আসলাম কিছু দূর যেতে সাইড মিররে চোখে পড়তে দেখে অন্য একটা গাড়ি অনেকক্ষণ ধরে ওকে ফলো করছে। আসলামের বুঝতে আর বাকি রইল না যে এরা মেঘের লোক, আর মেঘ ওকে সন্দেহ করছে। আসলাম গাড়ি ইউটার্ন নিয়ে অন্য চিপা রাস্তা ধরে এদিকে, মেঘের অন্য গার্ড আসলামের গাড়ি খুঁজে না পেয়ে আবার ক্লাবে ফিরে আসে। হোয়াট গাসরি বস, ইটস মাই মিস্টেক, প্লিজ ফরগিভ মি। গার্ডের কথা শুনে মেঘ খুব জোরে হেসে উঠল। তা দেখে অন্যান্য গার্ডরাও ভয়ে কাঁপছে, তারা মেঘকে খুব ভালো করে চিনে।
রেগে গেলে মেঘ কী কী করতে পারে। হঠাৎ করে মেঘ হাসি বন্ধ করে গান গার্ডের দিকে তাক করে শ্যুট করে দিল। আচমকা এমন ঘটনার জন্য গার্ডরা থমকে গেল। মেঘ আগুন চোখে গার্ডদের দিকে তাকাতেই গার্ডরা ডেড বডিটাকে সরিয়ে নেয়। এদিকে মেঘ ওয়াইন খেতে খেতে ভাবতে লাগলো আসলামের গতিবিধি। ফারহা, তুমি এখন কিছু বলবে? বলবো বলেই তো তোর কাছে এসেছি। আমি তা আমার জন্য তোর কি সময় হবে? দেখো মা, যা বলার আছে তা ক্লিয়ার করে বলো, আমি তোমার ঘুরিয়ে কথা বলা বুঝি না। খানিকটা বিরক্তি নিয়ে জানতে চাইলো ফারহা। ফারহা, তুই আমাদের একমাত্র মেয়ে, খুব আদর ভালোবাসা দিয়ে তোকে বড় করেছি। তোর যদি কোনো কষ্ট হয়, তুই কোনো কারণে অসুখে থাকিস, তাহলে কি আমরা ভালো থাকবো? এই সব কথা এখন উঠছে কেন মা? ফারহা, আমি যা প্রশ্ন করলাম তার উত্তর দে। ওকে মা, বলছি হ্যাঁ, তোমরা ভালো থাকবে না, আমি ভালো না থাকলে। তবে মা, এটাও ঠিক, আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে প্লিজ বুঝিয়ে বলো। ব্যাস, অনেক বলেছ তুমি, এবার থামো। ফারহা এবার কানিকটা ভরকে গেল, কারণ মিসেস মোহনা নর্মালি কথা বলার সময় সবসময় তুই বলে, কিন্তু রেগে গেলে তুই বলে না, তুমি বলে। তাতেই বোঝা যায় পরিবেশ শান্ত আছে নাকি অশান্ত। মা, তুমি ঠিক কি বলার জন্য এসেছো এটা ক্লিয়ার করে বলো। তোর বাবা যা চাই আমিও তাই চাই। ও বুঝলাম, তার মানে তুমিও চাও আমি আগুনকে বিয়ে করি, তাই তো? আমাদের চাওয়াটা কি ভুল ফারহা, নাকি অনর্থক, কোনটা? উফ, এরা আমাকে পাগল না করে ছাড়বে না। এখন হ্যাঁ বলে দিই, আগুন দেশে ফিরলে না হয় অন্য কোনো ব্যবস্থা করা যাবে। ওকে, ঠিক আছে, তোমরা ভালো মনে করবে, আমি তাই করব, এবার হ্যাপি। ফারহার কথা শুনে মিসেস মোহনা হাঁপ ছেড়ে বাঁচল, কারণ মেঘকে খুব ভালো করেই চেনে মিসেস মোহনা। আর যাই হোক, কোনো বাবা মা চাইবে না তাদের মেয়েকে কোনো সাইকো পাগলের হাতে তুলে দিতে। মা, আমি একটু তিন্নিদের বাড়ি থেকে আসছি, দেরি হলে তুমি আবার টেনশন করো না। কথা শেষ করে ফারহা পার্স নিয়ে বেরিয়ে পড়ে তিন্নিদের বাসার উদ্দেশ্য নয়, কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। আর তিন্নি হলো ফারহার ছোটোবেলার বন্ধু। ফারহা বিপদে আপদে সবসময় এই তিন্নি উপস্থিত থেকে ফারহাকে সামলাতো, কিন্তু ফারহার জীবনে একটা ছোটো ভুলের জন্য তিন্নি আজ অন্ধ হয়ে গেছে। তিন্নি কখনও ওর অন্ধ হওয়ার কারণ হিসেবে ফারহাকে দায়ী করেনি, তবে ফারহা নিজেকে সব কিছুর জন্যই দায়ী ভাবে, যার জন্য ফারহা তিন্নিকে সুস্থ করার জন্য একের পর এক ডক্টরের সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তিন্নির চোখ ভালো করার উপায় বলতে পারছেন না ডক্টররা। ডক্টরদের এক কথা, চোখের ভেতরের নার্ভগুলো এত মারাত্মকভাবে জখম হয়েছে যে ওগুলো ঠিক না হওয়া পর্যন্ত তিন্নি চোখের অপারেশন হওয়া সম্ভব নয়। হ্যালো আগুন, আমি ঠিক জায়গায় এসেছি, বাট তোমার লোকদের তো দেখতে পাচ্ছি না। বেবি, আমার লোকেরা অলরেডি তোমার কাছে পৌঁছে গেছে, তুমি ওদের সাথে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবে। ও থ্যাংকস আগুন। ওয়েলকাম ডিয়ার, কোনো প্রবলেম হলে আমাকে কল করো। ফারহা আগুনের কল ডিসকানেক্ট করে সামনে তাকাতে দেখে কালো সুটবুট পরা পাঁচজন লোক, কিন্তু ভাবার বিষয় হলো এই রাতের বেলাও এই লোকগুলো কালো সানগ্লাস পরে আছে। আচ্ছা, এরা কি অন্ধ? একমাত্র অন্ধ লোকেরাই রাত দিন 24 ঘন্টা চোখে কালো চশমা পরে থাকে, আর আগুন শেষে কিনা অন্ধ লোকেদের সাথে দেখা করতে পাঠালো, যারা কিনা নিজেরাই চোখে দেখে না। ফারহার বেশ রাগ হতে লাগলো, লোকগুলোকে কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকদের ভিতর একজন মুখে কি একটা স্প্রে করলো। ফারহার সাথে সাথে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। লোকগুলো ফারহাকে খুব সাবধানে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। দেখুন স্যার, আপনি আমার বসের বাবা, আপনাকে আমি রেসপেক্ট করি, বাট এটা আমার ধরা করা সম্ভব নয়। অলরেডি বস আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে, আমি চাই না বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে, প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি আসি। আসলাম চেয়ার থেকে উঠে চলে যাবে, ঠিক তখনই আসলাম টের পেল কেউ একজন আসলামের হাতটা ধরে আছে। আসলাম ঘুরে তাকিয়ে দেখে মিহু। ম্যাম, আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়ুন প্লিজ, স্যার এখানে বসা। মিহু আসলামের কথার কোনো তোয়াক্কা না করে এক টান দিয়ে চেয়ারে আবার বসিয়ে দিয়ে ওয়েটারকে সফট ড্রিঙ্ক অর্ডার করে আসলামের দিকে তাকালো। তো মিস্টার আসলাম, কী যেন বলছিলেন ড্যাডকে, আপনি বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না, রাইট? ইয়েস ম্যাম, আপনি যা শুনছেন একদম ঠিক শুনতে পেরেছেন, আমি বেঁচে থাকতে কখনো বসের সাথে
গাদ্দারি করতে পারবো না, তার থেকে বরং আমি নিজে মরে যাব। আপনাকে মরতে হবে না মিস্টার আসলাম, আপনার বস আপনাকে নিজের হাতেই খুন করবে। মিহুর কথা শুনে আসলামের মাথা যেন 36 অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো। কি কি বলছেন কি ম্যাম, এটা কখনো পসিবল না। পসিবল সেটা আপনি খুব ভালো করেই জানেন, কজ ভাইয়া মানসিকভাবে সুস্থ নয়, আর না ভাইয়াকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে। ও আপনাকে বলে রাখি, আজ সন্ধ্যায় যখন আপনি গাড়ি নিয়ে বের হন, তার কিছুক্ষণ পরেই ভাইয়া তার লোক দিয়ে আপনার পিছু নেওয়ায় আপনি ব্যাপারটা বুঝতে পেরে ইউটার্ন নিয়ে অন্য রুটে ঢুকে পড়েন। তারপর কি হয়েছে জানেন আপনি? আসলাম অবাক হয়ে যায় মিহুর কথা শুনে। কি বলবে ভেবে না পেয়ে মিহুর কথার প্রতি উত্তরে মাথা নাড়িয়ে না জানার সম্মতি জানালো। মিহু ব্যাগ থেকে ট্যাব বের করে একটা ভিডিও অন করে আসলামের হাতে দিল। ভিডিওটা দেখে আসলামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ট্যাবটা মিহুর হাতে দিয়ে মিস্টার আরহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। এতে যদি বস সুস্থ হয়, একজন সাধারণ মানুষের মতো জীবন লিড করতে পারে, তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আরহান চৌধুরী তার মেয়ে মিহুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আসলামকে বলল, আসলাম তোমাকে কি করতে হবে তা আজ থেকে মিহু তোমাকে বলে দিবে। মনে করো আমার জায়গায় মিহু পক্ষী দিবে, অল রাইট? ইয়েস স্যার। তাহলে মিশু আসলামকে সবটা বুঝিয়ে দেও, ওকে কি করতে হবে। আমি যাচ্ছি, মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে। ইয়েস ড্যাড, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি বাড়ি যাও। আরহান চৌধুরী চলে যেতে মিহু আসলামকে বলে উঠল, তাহলে মিস্টার আসলাম শুরু করা যাক। বস রুম রেডি, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করে সাজানো হয়েছে। তবে তবে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মেঘ। তবে কি বস, মেমের এখনো জ্ঞান ফিরেনি। কথাটা শুনে মেঘ বাঁকা হেসে বলল, আমি তো এটাই চাই, আমার জান পাখির এখন জ্ঞান না ফিরে। জ্ঞান ফিরলে হয়তো তোরা কেউ এখনো বেঁচে থাকতি না। কথাটা বলি মেঘ হাসতে হাসতে চলে গেল, কিন্তু গার্ড এখনো ওখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কি বলে গেল তার মানে এখনো গার্ড বুঝতে পারল না। অনেকে মেঘ ফারহার অতীত জানার জন্য খুব আগ্রহী হয়ে আছেন, তাদের বলছি আগামীকাল থেকে মেঘ ফারহার অতীতে ফেরা হবে, তাই সকলে একটু ধৈর্য ধরবেন। সেই সময় পর্যন্ত ফারহাকে যে রুমে রাখা হয়েছিল মেঘ সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফারহা এখনও সেইভাবেই অজ্ঞান হয়ে আছে। মেঘ ফারহার জ্ঞান ফেরানোর বিন্দুমাত্র চেষ্টা করল না, বরং ফারহাকে নিজের বাহুদয়ের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফারহার দুটি আলতো করে চুমু দিয়ে ভাবতে থাকে 5 বছর আগে ঘটে যাওয়া অতীত, যেটা এক মুহূর্তে সব ধ্বংস করে দিল অনেকগুলো জীবন 5 বছর আগে। আরে আরে কোথায় যাচ্ছেন? ভিডিওটি লাইক না করে ভিডিও থেকে যাবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।